যশোরে বহুল আলোচিত লেডি ছিনতাইকারী মরিয়াম সুলতানা ঐশীকে গ্রেফতার করল পুলিশ। এ সময় তার প্রধান সহযোগী স্বামী নাসিম হোসেনকেও গ্রেফতার করা হয়। বুধবার রাতে যশোর নিউ মার্কেট এ ব্লকের একটি বাড়ি থেকে তাদের গ্রেফতার করে কোতোয়ালি মডেল থানার পুলিশ। এম এম কলেজের আসাদ গেইটের সামনে দিন দুপুরে আফরোজা আক্তার ঋতু নামে এক কিশোরীকে এই দম্পতি এলোপাতাড়ি কুপিয়ে জখম, টাকা ও স্বর্ণালঙ্কার ছিনতাই করে গা ঢাকা দেয়। সে মামলায় পুলিশ তাদের গ্রেফতার করে কারাগারে পাঠালো। তুমি অপরাধী নাকি? তুমি তো এমনি আমি কেবল আইসি খাবার দিতে যাই, আমার বসে আমার নিয়ে আসে। ঠিক আছে, তোমার হ্যান্ডকাপ পরা আছে তো? ভাই এগুলো ভালো না ভাই, বুঝলেন? আপনার ছেলে মেয়ে আছে, একটু করে দিলাম। আমাকে ছেলে পেলে তোমার মতো হ্যান্ডকাপ পরা পড়াই, আপনাদের তারা বেশি পরে, তাই না? হ্যাঁ বেশি পরে। আচ্ছা ঠিক আছে, হ্যাঁ ঠিক আছে। না না, আমি আপনার ফোন দিয়ে আসছি, ওটার নামটা আপনি দেখছি না? আমি আচ্ছা দেখেন পারি। আচ্ছা ঠিক আছে, এই দাঁড়ান, এদিকে চালান দেবেন এখন। হ্যাঁ হ্যাঁ হাই তুমি কথা বলতে পারবা? স্টেডিয়ামের সাইড, এক মিস্টার মেইন গেট না, এম কলেজ, এম কলেজের সাইড ওই পাশে আপনার গ্যালারি, বড় যে গ্যালারি না, গ্যালারি এই সাইড কোনায়। আর আমি ছিলাম এই পাশের গ্যালারিতে ডান, বাথরুম না, বাথরুমের কোনায় আমি দাঁড়ানো। কে মারছে? নাসিম আর ঐশী। নাসিম আর ঐশী, তুমি কি দেখছো চাকু মারছে? ওদের বাসা কোথায়? ওদের বাসা আপনার হচ্ছে নিউ মার্কেট। ওরা কি করে? নাসিম তা জানি না কি করে, কিন্তু নাসিমের বউ পড়াশোনা করে, মানে ও পড়াশোনা করে প্লাস হচ্ছে আমাদের এক বান্ধবীর মাঝে ডাকি নিয়ে যায়। নাসিমের বউ সোনার কানেরটা নিয়ে গেছে, সোনার কানেরটা টাকা এসব নিয়ে গেছে। কে এ? না নাসিম আর নাসিমের বউ ঐশী। আচ্ছা আচ্ছা। পরে এ ফোন দেয় যে ওর কানেরটা গুলো দিয়ে দে, পরে এরে বলে কি যে তুই এর ভিতরে আসতিস, তোরও কিন্তু কপালে দুঃখ আছে। এই নিয়ে মানে জ্ঞান জমার পরে লাস্টে রাস্তে পাইছে, পালিয়ে এসে চাকু মারিছে। এর আগে আজ বৃহস্পতিবার 11 এপ্রিল দুপুর 1টার দিকে পুলিশ তাদের আদালতে সুপর্দ করার জন্য পিক আপে তুললে স্বর্ণলতা ডট নিউজের চিফ ক্যামেরা পার্সন তাদের ছবি ও ভিডিও ধারণ করেন। এ সময় পুলিশের সামনে প্রকাশ্যে সাংবাদিককে দেখে নেয়ার হুমকি দেয় ছিনতাইকারী নাসিম। গত 15 মার্চ যশোর এম এম কলেজের আসাদ গেইট ও স্টেডিয়াম সংলগ্ন এলাকায় ঋতু নামের কিশোরীকে কুপিয়ে টাকা ও স্বর্ণালঙ্কার লুটে নিয়ে আলোচনার শীর্ষে আসে এই ছিনতাইকারী দম্পতি। পুলিশ তাদের খুঁজছিল। আমরা কি আশঙ্কাজনক বলবো না আশঙ্কা মুক্ত বলবো? ওদের বাসা কোথায়? ওদের বাসা আপনার হচ্ছে নিউ মার্কেট, ডাকি নিয়ে যায় নাসিমের বউ, ওনার কানেরটা নিয়ে গেছে, ওনার কানেরটা টাকা এসব নিয়ে গেছে। কে এ? না নাসিম আর নাসিমের বউ ঐশী, লাস্টে রাস্তে পাইছে, পালিয়ে এসে চাকু মারিছে। অবশেষে তাদের গ্রেফতার করে কারাগারে পাঠানো হলো। ফারহানা রহমান, স্বর্ণলতা নিউজ ডেস্ক, যশোর।